ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটা সেই মানবিক বিপর্যয় যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রমাণ। সহিংসতা থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ব্যর্থ। সৌদি যুবরাজ আরও বলেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করে সহিংসতার মাত্রা বাড়িয়ে চলেছে এবং প্রমাণ করেছে বিশ্ব দ্বৈত নীতিতে চলছে। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গাজা ও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে মুসলিম দেশগুলোর প্রধানদের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। আরব লীগ ও ওআইসি নেতাদের অংশগ্রহণে আয়োজিত বৈঠকে সৌদি যুবরাজ এসব কথা বলেন। মোহাম্মদ বিন সালমান আরও বলেন, শান্তি প্রক্রিয়ার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে আর সেই ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। একই অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজা যুদ্ধ হল হক ও বাতিলের মধ্যকার যুদ্ধ। প্রত্যেককে আজ সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে। তিনি বলেন, গাজায় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে এবং ইসরায়েলের পেছনে দাঁড়িয়েছে। ওয়াশিংটন আত্মরক্ষার অজুহাতে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যেতে উৎসাহিত করছে। ফিলিস্তিনিদের সমস্যার সমাধানে মুসলিম বিশ্বকে ইরানি প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে 10টি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন। তার প্রস্তাবগুলো হল, গাজাবাসীর উপর অবিলম্বে গণহত্যা বন্ধ করে অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া, মিশরে রাফা ক্রসিং অবিলম্বে চালু করে গাজায় খাদ্য ওষুধসহ ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা, গাজা থেকে ইসরায়েলি সেনাদেরকে অবিলম্বে প্রত্যাহার করা, মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করা, মুসলিম দেশগুলোর অংশগ্রহণে গাজা পুনর্গঠনের জন্য অবিলম্বে একটি বিশেষ তহবিল গঠন করা, ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সাহায্য বহনকারী কনভয় পাঠানো এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই অপরাধ অব্যাহত থাকলে মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনি জনগণকে অস্ত্র দিয়ে সাহায্য করা সহ 10 দাবি জানান রাইসি। এদিকে গাজা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় আঙ্কারা ইতিবাচক সংকেত পেয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, তুরস্ক নিপীড়িত ও আহত ফিলিস্তিনিদের স্থানান্তরের নিশ্চয়তা দিতে ইসরায়েলের উপর চাপ বাড়াতে চায়। ফিলিস্তিনি যোদ্ধারা বেসামরিক বন্দীদের আটক রাখতে চায় না, সুতরাং ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের পারস্পরিক মুক্তির একটি প্রক্রিয়া খুবই প্রয়োজন। নুসরাত জাহান কলি, কালবেলা।